আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আপনারা যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন, ভাই আমন মৌসুমে ধান বীজ কী কী আসছে, আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে আপনারা নিয়মিত বিভিন্ন কমেন্টস করে থাকেন, ভাই আমন মৌসুমের কী ধান চলে আসছে বাজারে, প্রশ্ন করে থাকেন লেট ভ্যারাইটি, যাতে যে ধানগুলা মূলত লামলা করা যায় সেই ধানগুলা আপনারা প্রশ্ন করে থাকেন, সেই ধানগুলার যে তথ্য আমি আপনাদেরকে আজকে একটা ভ্যারাইটি ধান দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে বিধান চুয়াত্তর হচ্ছে রূপা আমন মৌসুমের জাত, এটা একটি রূপা আমন মৌসুমের জাত। এটা উক্ত সারিটি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট থেকে ফিলিপিন্স থেকে গবেষণা করে ওরা নিয়ে আসছে বাংলাদেশ, বিএডিসি বীজ ধান তারা বাজারে নিয়ে আসছে বিধান 75। এটা মূলত জাতের বৈশিষ্ট্য হচ্ছে আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান, যত উপসি জাতের মাঝে বৈশিষ্ট্য মাঝে এটা একটি ভালো মানের একটি ধান বীজ। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 101 থেকে 110 সেন্টিমিটার এবং কাণ্ড শক্ত তাই হেলে পড়ে না, এটা আপনারা জানেন এটা হেলে পড়তো নাই, ধান খারাতা হবো, এটা ধান সিটি ভাষা যেটা হয় যে খারাতা হবো ফুটতো নাই, আপনারা চাইলে বিধান 75 লাগাইতে পারেন। এবং শীষ থেকে ধান জোরে পড়ে না, অর্থাৎ সমস্যা আমরা সিটি ভাষা হওয়া হয় ধান জড়ি যায়, আমরা অনেক ধান করছি ধান জড়ি যায় কিন্তু সেক্ষেত্রে ধান 75 জড়তো নাই, আপনারা চাইলে ধান লাগাতে পারেন বিধান 75। ডিক পাতা খাড়া প্রশস্ত লম্বা এবং পাতার রং গাঢ় সবুজ হয়, এটা পাতার রং গাঢ় সবুজ হবে এবং ডিক পাতা খাড়া হইব, ধানের রং সোনালি এবং মাঝারি চিকন হবে, সেক্ষেত্রে আপনারা 1000টি পুষ্ট ধানের ওজন 21 গ্রাম, এটা 1000টি পুষ্ট ধানের ওজন হচ্ছে 21 গ্রাম। এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা, এ ধান আপনারা কী কী প্রয়োজনীয়তা আছে বিধান 75-এর, জীবনকাল বিধান 33-এর মতোই, বিধান 33-এর মতোই এটা জীবনকাল। বিধান 75 জাতের অন্যতম বৈশিষ্ট্য হলো কাণ্ড শক্ত তাই হেলে পড়ে না এবং শীষ থেকে ধান জোরে পড়ে না, চালে সামান্য সুগন্ধ আছে তবে রান্না করার সময় সুগন্ধটা অনেক বেশি পাওয়া যায়, সারের মাত্রা অন্যান্য উপসি জাতের চেয়ে 20% কম লাগে, বিধান 75 অন্যান্য জাতের ধান থেকে মানে বিধান 75-এর ধানে সারের মাত্রা কম লাগে। জীবনকাল, এ জাতের গড়ের জীবনকাল 110 থেকে 115 দিন, এটা +15 হচ্ছে এ ধানের জীবনকাল 110 থেকে 115 দিন, ধান জ্বালার থেকে আপনারা ধান ফালাইলেন বাদে 110 থেকে 115 দিনে বিধান 75 কর্তন করতে পারবেন, মানে খাটতে পারবা। আপনারা যারা লেট ভ্যারাইটি, আমাদের সিলেটের যে 3 বারের বন্যায় যে আপনারা লেট ভ্যারাইটি খুঁজতেছেন, যে মানে যে ধানগুলা লাস্ট টাইমে ফেলাইতে চাইলা লামলা ফেলাইতে চাইলা, সেক্ষেত্রে বিধান 75 আপনারা ফেলাইতে পারবা। ফলন, বিধান 75 গড় ফলন হেক্টর প্রতি সাড়ে ষাট টন, 4.5 মেট্রিক টন হেক্টর প্রতি। আপনারা জানেন প্রতি হেক্টরে 4.5 মেট্রিক টন হবে, তবে উপযুক্ত পর্যায়ে পেলে হেক্টর প্রতি 5.5 টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। চাষাবাদ পদ্ধতি, বীজ তোলার বীজ বপনন 6 শ্রাবণ থেকে 5 ভাদ্র, দেখতে পাচ্ছেন 6 শ্রাবণ থেকে 5 ভাদ্র মাস পর্যন্ত, 21 জুলাই থেকে 20 আগস্ট বীজ তোলায় বীজ বপনন করা যাবে। চারা বয়স 21 থেকে 25 দিন, আপনারা সবচেয়ে যেটা হচ্ছে এই ধান বিধান 75 কম দিনে জ্বালা হইতে হইব, 21 থেকে 25 দিনের জ্বালা ফুইরা আপনার রোপণ করতে হবে, সেক্ষেত্রে ধানের ফলনশীল আপনারা ভালো পাবেন, যদি জীবনকাল বেশি হয় সেক্ষেত্রে আপনারা ধানের ফলন পাবেন না, ধানের জ্বালাশ্রায় যেটা হয় জ্বালার বয়স কম থাকতে হইব, কম বয়সে জ্বালা রোপণ করলে সেক্ষেত্রে ভালো ফসল পাবেন। চারার সংখ্যা প্রতি গুচ্ছিতে 2 থেকে 3টি, আপনারা যারা যেটা করে থাকেন, আমাদের সিলেটের অনেক কৃষক ভাইয়েরা যে ভুলটা করে থাকেন, প্রতিটা গুছায় 7টা 8টা চারা দিন, সেটা সম্পূর্ণ ভুল, আপনারা বিধান 75 রোপণ করলে 2 থেকে 3টি চারা দিবেন। রোপণের দূরত্ব 20 থেকে 15 সেন্টিমিটার,
15 থেকে 20 সেন্টিমিটার রোপণের দূরত্ব দিবেন। সার ব্যবস্থাপনা যেটা ইউরিয়া 20 কেজি, টিএসপি 7 কেজি, এমওপি 11 কেজি, জিপসাম 8 কেজি, জিঙ্ক 1.5 কেজি, 33 শতাংশের জন্য এই সারগুলো প্রয়োগ করবেন। ইউরিয়া 20 কেজি, 33 শতাংশ জমির জন্য ইউরিয়া 20 কেজি, টিএসপি 7 কেজি, এমওপি 11 কেজি, জিপসাম 8 কেজি এবং জিঙ্ক সালফেট 1.5 কেজি প্রয়োগ করবেন। এবং সর্বশেষ জমি চাষের সময় সবটুকু টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে। শেষ চাষের সময় সারগুলো আপনারা প্রয়োগ করবা। তো কৃষক ভাইয়েরা, আপনারা যারা ভালো মানের ধান খুঁজতেছেন, যে লেট ব্রাইট ধান, যে সমস্ত ধান শেষে রোপণ করা যায়, তাদের মধ্যে একটা হচ্ছে বিধান 75। তো গাইজ, আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান বিজগড়, জয়াবাজার, সাতর, সুনামগঞ্জ। আর আমার ফেসবুক পেজ হইলে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিবেন, আর আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আর ভালো লাগলে, আপনার মতামত জানতে চাইলে আপনারা কমেন্টস করতে পারেন, আর ডাল লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন। তো গাইজ, ধন্যবাদ আপনার সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।